والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك সিঙ্গাপুর থেকে সমালিত দিনী ভাই মোহাম্মদ সবুজ তিনি জানতে চেয়েছেন যে শিশু বাচ্চাদের পেশাব কাপড়ে বা শরীরে লাগলে তার বিধান কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন এ ব্যাপারে আমরা সর্বপ্রথম যে কথা বলবো সেটি হচ্ছে পেশাব এটি অপবিত্র কিন্তু এখানে শিশুদের ব্যাপারে যদি ছেলে হয় শিশু তার জন্য একটি হুকুম রয়েছে এবং মেয়ে যদি হয় তার জন্য আরেকটি হুকুম রয়েছে সে ব্যাপারে আমরা একটি হাদিস উল্লেখ করব সর্বপ্রথম যে হাদিসটি রয়েছে সোহেল বোখারি দুশত তেইশ নম্বর হাদিস সৈল মুসলিম دوشتو نمر حديث عن ام قيس بن مخصونه رضي الله عنها انها اتت ابني لها صغير لم ياكل الطعام الى رسول صلى الله عليه وسلم فاجلسه رسول الله صلى الله عليه وسلم في حجره فبال على ثوبه فدعا بماء ইয়া সিলহু আল্লাহ নিকটে তার শিশু সন্তানকে তিনি নিয়ে আসলেন উমে কাইস ইবনে আনহা আর সেই শিশু সন্তানটি ছেলে সন্তানটি বাইরের কোনো খাবার তখনও খাওয়া শেখেননি বা শেখেনি আল্লাহ রসুল সাল তাকে তার কোলে বসাইলেন ছোট বাচ্চাটিকে সেই বাচ্চাটি পেশাব করে দিল আল্লাহ রসুলের কোলে তার কাপড়ে পেশাব করে দিল তখন আল্লাহ রসুল পানি নিয়ে ডাকলেন পানি নিয়ে আসা হলো তখন আল্লাহরসুল সাল্লু আলী পানি ছিটিয়ে দিলেন আর তার কাপড় তিনি ধুইলেন না এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মানে সন্তান যদি পুরুষ হয় ছেলে সন্তান হয় তাহলে যত যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাইরের খাবার না খেতে পারবে না খাবে ততদিন পর্যন্ত শুধুমাত্র পেশাব করে দিলে সেই কাপড়ে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে ধোয়ার কোনো প্রয়োজন নেই আরেকটি হাদিস যেটি সোনানের তিরমিজি

সন্তান যদি ছেলে হতো তাহলে তিনি না ধুয়ে শুধু পানি ছিটিয়ে দিতেন আর যদি মেয়ে হতো তাহলে তিনি ধুয়ে নিতেন এটি এ হাদিসে আরও স্পষ্ট করে বোঝা যাচ্ছে আর এটি জন্য শর্ত হচ্ছে যতদিন পর্যন্ত বাইরের খাবার না খাবে বাইরের খাবার যখনই শুরু করবে তখন থেকে তাদের পেশাব যদি শরীরে বা কাপড়ে লেগে যায় তাহলে ধুইতে হবে ছেলে বা মহিলা যে কোনো শিশু হোক না কেন তখন থেকে ধুতে হবে বাইরের খাবার যখন থেকে খাওয়া শুরু করবে এ হাদিসটিও সহি আল্লাহ মানা সিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটি সহি বলেছেন সুতরাং আমরা এখান থেকে বিষয়টি স্পষ্ট বুঝতে পারলাম যে ছোট শিশুদের যদি পেশাব আমাদের শরীরে বা কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে আশা করা যা বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ